কিভাবে আপনি সহজে মানুষের মুখে হাসি ফোটাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। তোমাদেরকে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে দাখিল হতে পারবে না যতক্ষণ না ঈমানদার হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি ইনস্ট্রুমেন্টের কথা, টিপসের কথা বলে দিব যেই টিপসটা ফলো করলে তোমাদের পরস্পর প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ভালোবাসা বাড়াতে হয় সেটা আপনি আমাদেরকে টিপস বলে দিন, সহজ টিপস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ টিপস দিয়ে দিলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরকে দেখা হলেই সালাম দাও, পরস্পরের সাথে সাক্ষাৎ হলেই বাদিরু বিসালাম, প্রথমে সালাম দাও। সুবহানাল্লাহ, যে যত বেশি সালাম দিবেন, তার তত বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে, সে তত বেশি অহংকার মুক্ত, যে যত বেশি সালাম দিতে পারবে এটা যে আদতে অভ্যাসে পরিণত করতে পারবে, মনে করবেন আপনি এই অভ্যাসগত কারণেই জান্নাতে চলে যেতে পারবেন। ইভেন মৃত্যুর কঠিন অবস্থা থেকেও একটা সালাম মানুষের কুশল বিনিময় এটা রক্ষা করতে পারে। ক্যান ইউ ইমাজিন, একজন অ্যারাবিয়ান লরেটকে এই কথা বলতে শুনেছে, তিনি নাকি পড়েছিলেন বরফের একটা কারখানা, সেই কারখানায় সহস্র শ্রমিক আছে, হাজার হাজার শ্রমিক প্রতিদিন আসে যায়, সিকিউরিটি গার্ড আছে। একদিন সবাই বিশাল এই বরফের কারখানা বন্ধ করে দিয়ে চলে গেল, কিন্তু এর ভিতরে একজন শ্রমিক আটকা পড়ে গেছে। উনি যে ভিতরে কাজ করতে গিয়েছেন অন্যরা খেয়াল না করার কারণে সময় শেষ, সবাই লক করে দিয়ে চলে গেছেন বরফের কারখানার ভিতরে, স্বাভাবিক পোশাকেই তিনি ছিলেন। দীর্ঘ 5 ঘন্টা কেটে গিয়েছে, সবাই চলে গিয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানে কারখানায় যিনি প্রহরারত ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, তিনি কিছু 5 ঘন্টা পরে গিয়ে তিনি তল্লাশি করতে গেলেন, একজন মানুষকে তো আজকে এখন পর্যন্ত বের হতে দেখি নাই, এই মানুষটা কোথায় গেল? প্রতিটা মানুষ চলে গিয়েছে, একজন মানুষ 5 ঘন্টা ওভার হয়ে গিয়েছে, ফ্যাক্টরি অফ হয়ে গিয়েছে, কেন উনি এখনো বের হন নাই, ঘুরে ঘুরে কোথাও পান না। পরবর্তীতে তিনি টের পেলেন যে ইনি আটকা পড়েছেন বরফের কারখানার ভিতরে, ওটাকে বহুত কষ্ট করে তিনি খুললেন, তালা ভাঙলেন, ভেঙে ভিতর থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। পরের দিন যখন প্রতিষ্ঠানের প্রধান সবাইকে ডাকলেন এবং এই ঘটনা সবার সামনে তুলে ধরলেন, সবার সামনে প্রতিষ্ঠানের প্রধান ওই সিকিউরিটি গার্ডকে কোশ্চেন করলেন, তুমি কি করে বুঝতে পারলে এত হাজার হাজার শ্রমিকের মধ্যে একজন শ্রমিক এখনো বের হয় নাই, কিভাবে তুমি এটা অ্যাকনলেজ করলে, নোটিস করলে? তখন ওই সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠানের প্রধানের জবাবে বললেন, প্রতিদিন হাজার হাজার শ্রমিক সকালে আসে, সন্ধ্যায় বের হয়ে যায়, কেউ কোনো দিন আমাকে একটা সালাম দেয় না, কেউ আমাকে ভালো আছে কিনা, মন্দ আছে কিনা, আমার অবস্থা কি, কোনো কুশলাদি বিনিময় করে না। কিন্তু এই মানুষটা বছর পর বছর যতবার এই প্রতিষ্ঠানে এসছে, ঢুকার সময় আমাকে সালাম দেয়, আমার কুশলাদি জিজ্ঞেস করে, আমার পরিবার পরিজন কেমন চলছে, আমার শারীরিক অবস্থা কি, এটা জিজ্ঞেস করে তারপরে কাজে যায়, এবং বের হবার সময় তোমার কোনো প্রবলেম আছে কিনা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামীকাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে সালাম বিনিময় করে প্রতিদিন বের হয়। কিন্তু আজকে সবাই এক এক করে বের হয়ে গিয়েছে, আমি এই মানুষটার অপেক্ষায় ছিলাম যে মানুষটা আমার সাথে দুটা কথা বলবে, সারাদিন তো কেউ আমার সাথে কথা বলে না, আজকে যখন দেখলাম এই মানুষটা আমার সাথে কথা বলে না, আমি মনে মনে ভাবলাম সেই মানুষটা সকালে ঢুকেছে এখন কেন বের হলো না, খুঁজতে গিয়ে দেখি এই অবস্থা। এটা হলো সালামের, কুশলাদি বিনিময়ের পার্থিব একটা রেজাল্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলি করার মাধ্যমে আমরা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।